নমস্কার। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের কুমুদিনী সিরিজের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাই। এই সিরিজে থাকবে চারটি পর্ব এবং প্রত্যেক পর্বে থাকবে শ্রী রণদা প্রসাদ সাহার জীবনের গল্প, এক এক টুকরো এক এক পর্বে। এবং এই সব জোড়া দিয়ে তৈরি হবে এমন এক কাহিনী যা কিনা চলচ্চিত্রকেও হার মানাবে। রণদা প্রসাদ সাহার জীবন সত্যিকারের কোনো নায়কের থেকে কম নয়, তিনি দেশ নায়ক, কারণ তিনি সারা জীবন সমাজের কাজে নিজের সঞ্চিত অর্থ ব্যয় করেছেন। কিন্তু কিভাবে এক হতদরিদ্র সংসারের পুত্র, যিনি বিমাতার ঘরে লাঞ্ছিত অবহেলিত হতেন, তিনি মাত্র 14 বছর বয়সে কলকাতায় পালিয়ে আসেন এবং সেখানে হকারি এবং অন্যান্য ছোটোখাটো কাজ, এমনকি মুটেগিরি এবং ক্যান্টিনে কাজ অবধি করে সঞ্চয় করেন এমন বিপুল অর্থ? গত পর্বে বলেছি, নিশ্চয়ই মনে আছে, যে তিনি প্রথম এসে সেনাবাহিনীতে যোগ দিয়ে মেসোপটেমিয়ার গিয়েছিলেন। সেখান থেকে 5ম জর্জের আহ্বানে যান ইংল্যান্ডে পদক নিতে, সেখান থেকে ফিরে আসেন কলকাতায় এবং তারপর প্রথম বিশ্বযুদ্ধের শেষে সিপাহীর কাজ শেষ করে তারপর তিনি যোগ দেন ইন্ডিয়ান রেলওয়েতে। সেখানে তিনি নেন টিকিট কালেক্টরের চাকরি। এরপর মাত্র 36 বছর বয়সে 1932 সালে তিনি টিকিট কালেক্টরের কাছ থেকে ইস্তফা দেন এবং তারপর তিনি কয়লার ব্যবসা শুরু করেন। এই সময় তিনি ব্যবসা সরিয়ে আনেন বাংলাদেশ থেকে কলকাতায়। মাত্র 1 বছরের মধ্যে কিন্তু তিনি কয়লা ব্যবসায়ী হিসাবে বিশাল খ্যাতি লাভ করেন কলকাতার বুকে। এইখানে বলে রাখা ভালো, কোনো কোনো মানুষের কিন্তু থাকে ইংরেজিতে যাকে বলে মিডাস টাচ, অর্থাৎ যা শোন তাই শোনা হয়। শ্রী রণদা প্রসাদ সাহাও কিন্তু তার ব্যতিক্রম ছিলেন না। শ্রী রণদা প্রসাদ সাহার ছিল সেই মিডাস টাচ। নদীমাতৃক দেশ আমাদের বঙ্গভূমি, তার ব্যবসায়ী মন এখানে খুঁজে পায় এক অদ্ভুত সুন্দর সুযোগ। 1933 সালে তিনি শুরু করেন নৌ পরিবহনের ব্যবসা। সেখানে বাংলার নদীর বুকে তিনি চালু করেন লঞ্চ এবং তার সাথে নৌ পরিবহনের বিমা অবধি। এই ব্যবসাও খুব তাড়াতাড়ি ফুলে ফেঁপে ওঠে। কিন্তু এখানেই থেমে থাকেন না শ্রী রণদা প্রসাদ সাহা। কিভাবে তার স্বপ্ন উড়ান নেয় আরও সুদূর আকাশে, সেই গল্প বলবো রান্না করতে করতে। আজকে শিখব ওনার পরিবারের রান্না, ওনার পুত্রবধূ শ্রীমতী সাহার সৌজন্যে পাওয়া একটি অনবদ্য রান্না, ভাঙাচোরা শুক্তো। চলুন শিখি। এই রান্নার শুরুতে ছোট ডুমো করে কেটে নিন আর মাছের মুড়ো, তাতে নুন আর হলুদ মাখিয়ে আলাদা রাখুন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করুন এবং ভেজে তুলুন সে আর মাছের মুড়ো। তারপর আসুন রান্নার মূল পর্বে। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে সেটার এখন 2টি কাজ। যে পাত্রে মাছ মাখা হয়েছিল সে পাত্রে ঢেলে দিন খানিকটা জল, এবং দ্বিতীয়ত অপর একটি বাটিতে ঢেলে নিন 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং খানিকটা জল দিয়ে তা গুলে রেখে দিন। অনেকদিন আগে একটি রান্না এনেছিলাম, সেই রান্নার নাম মাছের ভাঙাচোরা।
সেই রান্নার সাথে কিন্তু ভাঙাচোরা শুক্তোর কোনো মিল নেই। যদি পারেন সেই রান্নাটিও দেখবেন, আমাদের চ্যানেলে আছে, আমি তলায় ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখলাম তার লিঙ্ক, আমার মনে হয় আপনাদের ভাল লাগবে। আরেকটি কথা, দুটি রান্নার মধ্যে কিন্তু মিল একই জায়গায়, সেটি হচ্ছে মাছের মুড়ো যখন ভাজা হচ্ছে, যদি দেখেন কোনো টুকরো বেশি বড় হয়ে আছে তাহলে সেটিকে কিন্তু খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে। এই জন্যই কিন্তু এইটির নাম ভাঙাচোরা শুক্তো এবং সেই রান্নাটিরও নাম মাছের মাথার ভাঙাচোরা। মাছের ভাজা মাথাগুলি আলাদা রেখে এবার কড়াইয়ে অবশিষ্ট তেলে দিয়ে দিন গোটা তিনেক তেজপাতা, এবং তার সাথে দিন এক চা চামচ পরিমাণ রাঁধুনি। রাঁধুনির সুগন্ধ বেরোলে এবার তাতে ঢেলে দিন আগে থেকে গুলে রাখা আদা বাটা। আদা বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি অপেক্ষা করুন। আদার কাঁচা গন্ধ চলে গেছে, এবার এতে ঢেলে দিন আগে থেকে টুকরো করে রাখা আলু। এবার এই রান্নাটি কষান পরবর্তী মিনিট পাঁচেক। এই পর্যায়ে যতক্ষণ রান্নাটি আলু দিয়ে কষানো হচ্ছে, আপনাদেরকে বলি যে এই সিরিজের প্রত্যেকটি রান্না কিন্তু আমরা পেয়েছি শ্রীমতী সাহার সৌজন্যে। তিনি ছিলেন রণদাপ্রসাদ সাহার পুত্রবধূ এবং তিনি নিজে বলছেন তিনি ছিলেন সিলেটের মেয়ে। তিনি বিবাহসূত্রে আবদ্ধ হন এই টাঙ্গাইলের পরিবারে মির্জাপুরে। তিনি সাথে বয়ে আনেন সিলেটের রান্নার প্রভাব এবং এখানে এসে শেখেন এখানকার রান্না। এই দুই প্রভাব মিলমিশ করে জন্ম দেয় এক অভূতপূর্ব সৃষ্টির, এ যেন শ্রীমতী সাহার নিজস্ব সৃষ্টি। এরই অন্তর্গত একটি রান্না আজকের এই ভাঙাচোরা শুক্তো। যতক্ষণ এই রান্নাটি হচ্ছে আপনাদেরকে বলি কেমন লাগছে আজকের রান্নাটি এবং আমাদের সিরিজের অন্যান্য রান্না এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্বগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে অবশ্যই জানান। যদি ভালো লাগে শেয়ার করুন আত্মীয় বন্ধুদের সাথে, কারণ সেভাবেই কিন্তু বেঁচে থাকবে আমাদের এই ঐতিহ্য, সেভাবেই কিন্তু বেঁচে থাকবে আমাদের এই রান্নাগুলি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আরও বলি, আমাদেরকে যদি যোগাযোগ করতে চান খাবার নেবার বিষয়ে, অন্য কোনো গল্প বা কোনো রান্নার রেসিপি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য, তাহলে আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। আরেকবার বলি, 6291834357। এবার ফিরি রান্নায়। 5 মিনিট হয়ে গেছে, এবার যাব পরবর্তী পর্যায়ে। এবার এতে যোগ করুন আলুর থেকে খানিকটা বেশি ডুমো করে কাটা পেঁপে। এবার রান্নাটি কষান আরও পরবর্তী 10 মিনিট। মিনিট দশেক হয়ে গেছে, এবার এতে যোগ করুন পরবর্তী উপকরণগুলি। প্রথমে যোগ করুন ডুমো করে কেটে রাখা 1 কাপ পরিমাণ ঝিঙে, তার সাথে দিন বাটি ধুয়ে রাখা জল, এবং দিন 2 চা চামচ পরিমাণ ময়দা। এবার সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন এবং রান্নাটি ঢাকা দিয়ে হতে দিন আরও মিনিট দশেক, অথবা যতক্ষণ না সব সবজি সুসিদ্ধ হচ্ছে। এই সময় রান্নাটি ঢাকা দিয়ে হতে দিন, ততক্ষণ আমরা ফিরি শ্রী রণদাপ্রসাদ সাহার গল্পে। আগেই বলেছি কেবলমাত্র কয়লার ব্যবসায় থেমে থাকার মানুষ কিন্তু শ্রী রণদাপ্রসাদ সাহা ছিলেন না। 1943 সাল নাগাদ তিনি মনোনীত হন সরকার দ্বারা তাদের হয়ে খাদ্যশস্য ক্রয়ের জন্য। এর ঠিক পরের বছর অর্থাৎ 1944 সালে তিনি নারায়ণগঞ্জে পাটের ব্যবসায় নামেন এবং জর্জ অ্যান্ডারসন নামক এক ব্রিটিশ ভদ্রলোকের থেকে কিনে নেন জুট প্রেসিং বিজনেস এবং গোডাউন ফর জুট স্টোরিং, এই দুটি হাউস। এখানেও থেমে থাকেননি তিনি, এরপর তিনি একের পর এক পাওয়ার হাউস ক্রয় করতে থাকেন ব্রিটিশদের থেকে নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং ময়মনসিংহে।
না, এখানেও থামেননি। এরপর তিনি শুরু করেন চামড়ার ব্যবসা। শ্রী রণদা প্রসাদ সাহার গল্প আজকের পর্বে এইটুকু। এরপরের পর্বে শোনাব কীভাবে এত বড় ধনকুবের হয়েও তিনি প্রচুর অর্থ বিনিয়োগ করেন সমাজ কল্যাণে, সাধারণ মানুষের কল্যাণে, এবং তাই তাকে করে তুলেছে অমর। সে থাক আগামী পর্বের জন্য, এবার রান্নায় ফিরি। সেই যে ভাঙাচোরা সুক্ত, মিনিট দশেকের মাথায় রান্নাটি দেখবেন প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার এতে যোগ করুন আগে থেকে ভেজে রাখা মাছের মাথা, দেড় চা চামচ পরিমাণ রাঁধুনি বাটা, অল্প একটু জল, স্বাদ অনুসারে নুন। শুধু এটুকু মাথায় রাখবেন যে আপনি কিন্তু মাছ ভাজার সময় নুন দিয়েছিলেন। এবং এর সাথে ছড়িয়ে দিন খানিকটা সর্ষের তেল। ভালো করে মিশিয়ে সবটুকু রান্না ঢাকা দিয়ে হতে দিন। পরবর্তী 5 থেকে 10 মিনিট লাগবে, অথবা যতক্ষণ না সব সবজি সুসিদ্ধ হবে, তাহলেই প্রস্তুত ভাঙাচোরা সুক্ত। এই রান্না কিন্তু অবশ্যই পরিবেশন করবেন কেবলমাত্র গরম ভাতের সাথে।